প্রণত টুডুর ক্ষেত্রে নির্বাচনের গণনার ঠিক আগের দিন এফআইআর করা হচ্ছে, এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে আগামীকাল গণনার দিন কারুর বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেফতার করা হবে না তো। এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা দেবজিৎ, আমরা শুনব। রেখা পাত্র আর প্রণব টুডু শুধু নয়, আমাদের ধারণা যে অন্য অনেকের নামেই একই রকম অ্যালিগেশন আসতে পারে, একই রকম অভিযোগে নামা এনে পুলিশকে দিয়ে তাদেরকে হেকেল করানো হতে পারে। পুরো ফাঁকা ময়দানে ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য বিরোধীদের কোনো এজেন্ট না রেখে এরা ফাঁকা মাঠে গোলটা দিতে চাইছে, এবং পুরো সিস্টেমই তো এনাদের লোকেদের বসিয়ে রাখা হয়েছে। তারাই যা করবেন, শেষে সার্টিফিকেট ধরিয়ে দেবেন, দাপা 32 পার্টির দাঁত বার করে বিজয়ী হবে তৃণমূল কংগ্রেসের লোকেরা দিকে দিকে, এইটাই ঠিক হয়েছে। আমরা তার বিরোধিতা করছি এবং সেই জন্যই আমরা আশঙ্কা করছি যে নির্বাচন কমিশন এবং মহামান্য উচ্চ আদালত কলকাতা ন্যায়ালয়, আমরা দুজনের কাছে আবেদন রাখবো যে এই বিষয়টাকে একটু গুরুত্বের সঙ্গে দেখতে, অন্তত কালকে বিকেল 5টা বা 8টা 9টা যত অবধি গণনা চলবে রাত্রির অবধি ততক্ষণ যেন এই ব্যাপারটাতে সতর্ক থাকে। বিজেপি নেতা দেবজিৎ সরকারের অভিযোগ আমরা শুনলাম, তিনি বলছেন যে এইভাবে প্রার্থীদেরকে এখন গ্রেফতার করে ফাঁকা মাঠে গোল করার চেষ্টা এই রাজ্যের শাসক দল করবে। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়। নির্মাল্যদার কাছে জানতে চাইবো, নির্মাল্যদা, যে অভিযোগগুলো উঠছে এই রাজ্যের বিরোধী দলগুলি একযোগে যে অভিযোগ তুলছে যে এই রকম নানাভাবে, আপনি শুনলেন যে কত রকমভাবে কারচুপি বা কারসাজির আশঙ্কা তারা করছেন, এই কারচুপি বা কারসাজি শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে করতে কি এই রাজ্যের শাসক দল সফল হবে আপনার কি মনে হয়? কারণ এর আগেও গণনা কেন্দ্রে কারচুপি কারসাজি এরাজ্যে হয়েছে বলে অভিযোগ রয়েছে, গুরুতর অভিযোগ রয়েছে। আর এই কারচুপি বা কারসাজির অভিযোগ কেন উঠছে, এরকম কোন কৌশলের আশ্রয় তৃণমূলকে কেন নিতে হচ্ছে? না দেখুন, আমি আপনাকে বলি, বিজেপির গতবারে 2021-এর তারা বলছে, তাদের দাবি ছিল যে তাদের একটা বিটার এক্সপিরিয়েন্স আছে যে এরম গণনায় নাকি প্রায় 40-50টা আসনে কারচুপি হয়েছিল গণনার সময়। সুতরাং এবার যেটা ওরা করছেন সেটা হচ্ছে যে একদম প্রিএম্পট করছেন, মানে আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা সমস্ত কিছু নিচ্ছে যাতে ওই জিনিসটা রিপিটেড না হয়, এবং সেটা খুব সঙ্গতভাবেই করছেন। ওরা যদি মনে করে থাকেন যে কারচুপি হয়েছিল এবং সেই জন্য সেটা আর করতে দেওয়া যাবে না, তাই এই জন্য এবারে ওনা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে। কিন্তু আমি সাংবাদিক হিসেবে আমার যেটা মনে হয়, এই পুরো দায়িত্বটা কিন্তু যেরকমভাবে পুরোটাই ইলেকশন কমিশনের ওপর থাকে। এই তো নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকেই। অনেক ধন্যবাদ নির্মাল্যবাবু, আমরা সাংবাদিক নির্মাল্য মুখার্জির সঙ্গে কথা বলছিলাম। এবং যে বিষয়টা বলা হচ্ছে, যেটা নির্মাল্যবাবুও বললেন, যে হাইকোর্ট তো বলেই দিয়েছে যাতে অক্ষরে অক্ষরে ইলেকশন কমিশনের তরফ থেকে যা গাইডলাইন সেগুলোই যাতে ফলো করা হয়, কিন্তু এই যে এত আস্ফালন গণনা কেন্দ্রেও যাতে ভোটকে কোনোভাবে প্রভাবিত করা যায় সেই চেষ্টা শাসক দলের, আদতে কী দেখাতে চাইছে তাদের সমস্ত দুর্নীতি তো প্রকাশ্যে, আর কত হিংসা আর কত দুর্নীতি রাজ্যের শাসক দল মানুষের সামনে তুলে ধরতে চাইছে সেটাই প্রশ্ন। একেবারেই তাই। এবং আমরা যখন গর্ব করি যে আমাদের দেশের সাধারণ নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসব, সেই সময় কোনো একটি অঙ্গরাজ্যে ভোটের একেবারে শেষ পর্বে পৌঁছে গণনা নিয়েও যদি এরকম আশঙ্কা তৈরি হয় তাহলে সেটা সত্যিই লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। কালকে পরিস্থিতি কোন দিকে থাকে সেদিকে পুঙ্খানুপুঙ্খ আমাদের নজর থাকবে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। প্রণত টুডুর ক্ষেত্রে নির্বাচনের গণনার ঠিক আগের দিন এফআইআর করা হচ্ছে, এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে আগামীকাল গণনার দিন কারুর বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেফতার করা হবে না তো। এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা দেবজিৎ, আমরা শুনব। রেখা পাত্র আর প্রণব টুডু শুধু নয়, আমাদের ধারণা যে অন্য অনেকের নামেই একই রকম অ্যালিগেশন আসতে পারে, একই রকম অভিযোগে নামা এনে পুলিশকে দিয়ে তাদেরকে হেকেল করানো হতে পারে। পুরো ফাঁকা ময়দানে ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য বিরোধীদের কোনো এজেন্ট না রেখে এরা ফাঁকা মাঠে গোলটা দিতে চাইছে, এবং পুরো সিস্টেমই তো এনাদের লোকেদের বসিয়ে রাখা হয়েছে। তারাই যা করবেন, শেষে সার্টিফিকেট ধরিয়ে দেবেন, দাপা 32 পার্টির দাঁত বার করে বিজয়ী হবে তৃণমূল কংগ্রেসের লোকেরা দিকে দিকে, এইটাই ঠিক হয়েছে। আমরা তার বিরোধিতা করছি এবং সেই জন্যই আমরা আশঙ্কা করছি যে নির্বাচন কমিশন এবং মহামান্য উচ্চ আদালত কলকাতা ন্যায়ালয়, আমরা দুজনের কাছেই আবেদন রাখবো যে এই বিষয়টাকে একটু গুরুত্বের সঙ্গে দেখতে, অন্তত কালকে বিকেল 5টা বা 8টা 9টা যত অবধি গণনা চলবে রাত্রির অবধি ততক্ষণ যেন এই ব্যাপারটাতে সতর্ক থাকে। বিজেপি নেতা দেবজিৎ সরকারের অভিযোগ আমরা শুনলাম, তিনি বলছেন যে এইভাবে প্রার্থীদেরকে এখন গ্রেফতার করে ফাঁকা মাঠে গোল করার চেষ্টা এই রাজ্যের শাসক দল করবে। আমাদের সঙ্গে রয়েছেন
সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়। নির্মাল্যদার কাছে জানতে চাইব, নির্মাল্যদা, যে অভিযোগগুলো উঠছে এই রাজ্যের বিরোধী দলগুলি একযোগে যে অভিযোগ তুলছে যে এই রকম নানাভাবে আপনি শুনলেন যে কত রকমভাবে কারচুপি বা কারসাজির আশঙ্কা তারা করছেন, এই কারচুপি বা কারসাজি শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে করতে কি এই রাজ্যের শাসক দল সফল হবে আপনার কি মনে হয়? কারণ এর আগেও গণনা কেন্দ্রে কারচুপি কারসাজি এ রাজ্যে হয়েছে বলে অভিযোগ রয়েছে, গুরুতর অভিযোগ রয়েছে। আর এই কারচুপি বা কারসাজির অভিযোগ কেন উঠছে, এরকম কোন কৌশলের আশ্রয় তৃণমূলকে কেন নিতে হচ্ছে? না দেখুন, আমি আপনাকে বলি, বিজেপির গতবারে 2021-এর তারা বলছে, তাদের দাবি ছিল যে তাদের একটা বিটার এক্সপিরিয়েন্স আছে যে এরকম গণনায় নাকি প্রায় 40-50 আসনে কারচুপি হয়েছিল গণনার সময়। সুতরাং এবার যেটা ওরা করছেন সেটা হচ্ছে যে একদম প্রিএম্পট করছেন, মানে আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা সমস্ত কিছু নিচ্ছে যাতে ওই জিনিসটা রিপিটেড না হয়, এবং সেটা খুব সঙ্গতভাবেই করছেন। ওরা যদি মনে করে থাকেন যে কারচুপি হয়েছিল এবং সেই জন্য সেটা আর করতে দেওয়া যাবে না, তাই এই জন্য এবারে ওরা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে। কিন্তু আমি সাংবাদিক হিসেবে আমার যেটা মনে হয়, এই পুরো দায়িত্বটা কিন্তু যেরকমভাবে পুরোটাই ইলেকশন কমিশনের ওপর থাকে। নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকেই। অনেক ধন্যবাদ নির্মাল্যবাবু, আমরা সাংবাদিক নির্মাল্য মুখার্জির সঙ্গে কথা বলছিলাম। এবং যে বিষয়টা বলা হচ্ছে, যেটা নির্মাল্যবাবুও বললেন, যে হাইকোর্ট তো বলেই দিয়েছে যাতে অক্ষরে অক্ষরে ইলেকশন কমিশনের তরফ থেকে যা গাইডলাইন সেগুলোই যাতে ফলো করা হয়, কিন্তু এই যে এত আস্ফালন গণনা কেন্দ্রেও যাতে ভোটকে কোনোভাবে প্রভাবিত করা যায় সেই চেষ্টা শাসক দলের, আদতে কী দেখাতে চাইছে তাদের সমস্ত দুর্নীতি তো প্রকাশ্যে, আর কত হিংসা আর কত দুর্নীতি রাজ্যের শাসক দল মানুষের সামনে তুলে ধরতে চাইছে সেটাই প্রশ্ন। একেবারেই তাই। এবং আমরা যখন গর্ব করি যে আমাদের দেশের সাধারণ নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসব, সেই সময় কোনো একটি অঙ্গরাজ্যে ভোটের একেবারে শেষ পর্বে পৌঁছে গণনা নিয়েও যদি এরকম আশঙ্কা তৈরি হয় তাহলে সেটা সত্যি লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। কালকে পরিস্থিতি কোন দিকে থাকে সেদিকে পুঙ্খানুপুঙ্খ আমাদের নজর থাকবে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।